হরিণ ডাক দিয়া কই হামজা, একটা তীর শুধু বাকি আছে আমার গায়ে, মাইরা নষ্ট কইরো না, ওই তীরটা তোমার লাগবে, কারণ তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় ফেলছে। এ হামজা, তুমি দুনিয়ায় জীবিত থাকবা আর তোমার ভাতিজার গায়ে রক্ত জড়বে, এ কেমন চাচা হইলা? এই আওয়াজটা হরিণের জবান দিয়ে বের হয়েছে। সাথে সাথে আমির হামজা আর হরিণের দিকে তীর মারেন নাই, ওই তীর নিয়ে তিনি সোজা চলে আসলেন বাড়িতে। আইসেই দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি কান্দি, মায়ার নবীর মাথা দিয়া রক্ত জড়ে। ওই অবস্থায় আম্মা জান ডাক দিয়া কয়, নাইনি আজকে মক্কার কেউ আমার স্বামীর মাথা দিয়া রক্ত জড়ায় দিল, কি করলেন তিনি, আবু জাহেলের কে ক্ষতিটা করছেন? কোন ক্ষতি তো আমার স্বামী আবু জাহেলের করেন নাই, তিনি তো শুধু কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই বুঝে তার অপরাধ, এই বুঝে তার অপরাধ। আমার স্বামী তো জন্মের আগে বাবা হারাইছে, আপনাদের মতো চাচাদেরকেই তো নবী বাবা পাইছে। আল্লাহু আকবার। আমির হামজা কই খাদিজা চুপ কর, আমার ভাতিজার রক্তের বদলা না নিয়ে আমি হামজা ঘরে আসব না। সুজা চলে গেলেন আবু জাহেলের কাছে, যায় দেখেন আবু জাহেল বন্ধুদের নিয়ে আড্ডা দেয় আর তামসা করতেছে, হাসতেছে, কই মুহাম্মদের মাথা ফাটাই আইছি। বন্ধুদেরকে নিয়ে আবু জাহেল তামসা করে, ওই মজলিসের মধ্যে আমির হামজা যে ঢুকে গেলেন, ডুইকা বলতেছেন, রে আবু জাহেল শুন, মুহাম্মদের চাচা হামজা এখনো জীবিত। আল্লাহু আকবার, হামজা এখনো জীবিত, হামজা যে মুহাম্মদের চাচা এটা তুই জানস নি? এই বইলাই দেরি নাই, যেই তলোয়ারটা ছিল তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথার মধ্যে দেরি নাই তিনি বসায় দিছেন। যেইভাবে নবীর রক্ত জড়াইছে, এইভাবে নবীর চাচা আবু জাহেলের মাথা দিয়ে রক্ত জড়ায় দিছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু জাহেলের চেলাগুলি তারা দাম দিকে বাম দিকে তারা দাঁড়ানো, সবাই তখন আক্রমণ করতে চায়। আবু জাহেল কয়, চুপ কর, কেউ সামনে আসবি না, কেউ সামনে আসবি না, কারণ তোরা হামজারে না চিনল আমি চিনি, ঠিক না? তোরা না চিনল আমি চিনি, ভেজাল বাড়াইও না, বাড়াইও না, ভেজাল বাড়াইও না, আমারে মারছে ও দূরই রাখো, তোমরা যদি সামনে আসো এরপরে ভেজাল বাইরে দেব, কারণ হামজার গোষ্ঠী অনেক বড়, সম্ভ্রান্ত, সব এক হয়ে যাবে, অতএব বেজাল বাড়াইতে চাই না। দেখছেন কি কর, হামজা আমারে মারছো, কেন মারছো? আমার বাতিজারে রক্ত জড়াইলে কেন তুই? তোমার বাতিজা বাপদাদার ধর্ম সাইরা এক আল্লাহর দাওয়াত দেয়। আমির হামজা কয়, এই এই যদি আমার বাতিজার অপরাধ হয় তাহলে আজ তোরা সবাই সাক্ষী থাক, আমি আজ থেকে আমার বাতিজার ধর্ম গ্রহণ করলাম। আল্লাহু আকবার, জোরে খা।